দেখুন বর্ধমানে দক্ষিণ বিধানসভায় দেখা যাচ্ছে একাধিক পৌরসভায় এরকম অবৈধ কার্যকলাপ চলছে। যথারীতি এলাকা মানুষের ফোন কল এবং সূচনাতে আমরা ছুটে এখানে আসি, দেখছি এই যেভাবে পুকুরটা ভরাট হচ্ছে এবং যেভাবে অবৈধ একটা ঘর হয়েছে এখানে, সেটা দেখে আমরা অবাক যে প্রত্যেক দিন একটা না একটা দুর্নীতি শাসক দলের সামনে আসছে। যেটা আমরা এসে দেখলাম পুকুরটা ভরাট হচ্ছে এবং একটা ঘর হয়েছে, আমরা একাধিক এলাকায় এভাবে দেখছি অবৈধ নির্মাণ। প্রশাসনকে আমরা জানাচ্ছি যদি এর ঠিকঠাক বিচার না হয়, এই অবৈধ নির্মাণগুলো যদি না ভাঙা হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি নিজে অবৈধ নির্মাণগুলোকে ভাঙবে, রাস্তায় নেবে। কেন কি অবৈধ নির্মাণ এবং অবৈধভাবে কার্যকলাপ চলতে দিতে পারে না, আর চলতে দেওয়া যাওয়াটা আমরা সহ্য করতে পারছি না। আমরা অবশ্যই একটু আগে আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম, উনি আমাকে আশ্বাস দিলেন উনি এখানে আসছেন এবং আমরা দেখলাম এখনই এসেও গেছেন। ঠিক আছে, ওনার উনি দেখছেন বিষয়টা, এবার কি ওনারা সিদ্ধান্ত নেবেন। কেন কি আমরা একাধিক কমপ্লেন বর্ধমান পৌরসভায় করেছি, এক একটা ওয়ার্ডে গিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যদি না ভাঙা হয় তাহলে অবৈধ নির্মাণগুলো তাহলে আমরা নিজেরাই ভাঙব। আমার নাম সুধীরঞ্জন কুমার সাহ আমার নাম সুধীরঞ্জন কুমার সাহ আমি ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সদর জেলার সাধারণ সম্পাদক, এটা ঢলদিঘি রাধানগর পাড়া। আজকে বিভিন্ন কর্নার থেকে একটা অভিযোগ হচ্ছিল যে ঢলদিঘির পাড়ে, এটা হচ্ছে পূর্ব পাড়, পূর্ব পাড়ে ভরাট করা হচ্ছে পুকুরের অংশ এবং কিছু ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। এটা শোনার পরেই আমরা ঠিক করি যে আজকে আমরা এখানে আসব এবং নিজেরা সচক্ষে দেখ। আমার সঙ্গে আমাদের পৌরসভার যিনি সেক্রেটারি জয়রঞ্জন সেন আছেন, আমাদের ইঞ্জিনিয়ার সৌমিত্র রায় আছেন, সার্ভেয়ার শম্ভু আছেন, তারকবাবু আছেন, অনেকেই এসছেন। আমরা পৌরসভা থেকে এসেছি, সব কিছু ঘুরে ফিরে দেখলাম এবং যিনি এই বিল্ডিংয়ের যিনি মালিক, যার নামে অভিযোগ যে যিনি পুকুর ভরাট করছেন, তাকেও আমরা এখানে ডেকে এনেছি। তিনি বলছেন যে তিনি তার জায়গায় আছেন, তিনি কোনো রকমই কোনো ভরাটির মধ্যে নেই বা কোনো ইলিগাল কিছু করেননি। আন্ডার দিস পজিশন আমরা ওনাকে আজকে বিকেল 4টার মধ্যে ওনার বিল্ডিং সংক্রান্ত যা পেপারস আছে, জমি রিলেটেড যা কিছু পেপারস আছে, সব কিছু পুরসভায় আমরা জমা দিতে বলেছি। ওরা জমা দেওয়ার পরে আজকে এখানেই আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আগামী সোমবার দিন জয়েন্ট সার্ভে হবে। আমাদের পুরসভার সার্ভেয়াররা থাকবেন, ইঞ্জিনিয়াররা থাকবেন, আমরা ফিশারিজ ডিপার্টমেন্ট থেকেও ডেকে পাঠাবো যাতে তারাও থাকেন। এইচডিওকে বলা হয়েছে বিএলআরের লোক থাকার জন্য, এবং সোমবার দিন আমরা গোটা পাড়টা মেপে দেখব কারা এখানে অবৈধভাবে পুকুর ভরাট করেছে বা দখল করেছে, যেসব অভিযোগগুলো হচ্ছে সেগুলো কতটা সত্যতা আছে, সকলে মিলে মাপজোপ করলেই এটা নির্ণয় করা যাবে। এই মুহূর্তে যে আপনি দখল করেছেন বলা যাবে, আপনি ভরাট করেছেন বলা যাবে, যৌথভাবে সবাই মিলে দেখবেন, এইচডিওর লোক থাকবেন, ফিশারিজের থাকবেন, পুরসভা থাকবে, সবাইকে আমরা নিয়ে সোমবার দিন সার্ভেটা করি। আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি, তারপরে আপনারা আসবেন, সঠিক খবর আমরা দিতে পারবো। এবং না এবার আমি বলি, পাশের বলেন, আমরা গোটা পাড়টা মাপবো, তাতে যার যার এরকম বেদখল যদি থাকে, এটুকু আমরা বলতে পারি পুরসভা আইনানুগভাবে যদি দেখে কেউ দখল করেছে অথবা কেউ ভরাট করেছে, তার বিরুদ্ধে যতটা যেতে হয় যা ব্যবস্থা নিতে হয় বিশাল ঠিক আছে। আজকে নাকি আপনি পুকুর ভরাট সমান করো, দিদি একটু সমান করো, সমান করো, হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে আপনি নাকি পুকুর ভরাট করে এখানে বাথরুম করছেন, প্লাস একটা গাড়ি রাখার জন্য একটা ব্যবস্থা করেছেন, আলাই করে বাইক রাখার জন্য, কী বলবেন? এটা আমার পুকুরের পাড়ের অংশ, ভরাটি করা হয়নি, এখানে রাখা আছে, রাবিশগুলো রাখা আছে, সবাই রাখে পুকুরের পাড়ে, আমিও রেখেছি। আর একটু মিউনিসিপ্যালিটির উনি বললেন, উনি যদি আমাদের জয়েন্ট সার্ভে করবে, হ্যাঁ সার্ভে করে যদি ওনাদের মনে হয় যে আমাদের একটা ভাড়াটি হয়েছে, তার যা ব্যবস্থা নেবেন আমরা মেনে নেবো। আপনি পুকুর ভর করেন না, আমাদের এখানে দেখে মনে হচ্ছে আমরা ভাড়াটি করেছি, রাবিশগুলো রাখা আছে, আপনি নিজে ক্যামেরাটা ভালো করে এবার তাকান দেখুন, আমি ওখানে আমি যদি রাবিশগুলো ভাড়াটি করতাম জলে ফেলতাম, পুকুরে পাড়ে ওপরে রেখেছি, তাহলে নিশ্চয়ই এটাকে ফিলিং করা বলে না, আমি যদি পাড়ে রেখে দিই সেটাকে ফিলিং করা বলে?
জলে রাখলে সেটাকে ফিলিং করে ঢালাই যেটা করে দিন সেটা কি আপনার জায়গায় হ্যাঁ আমার জায়গায় করেছি আমার এখানে প্রায় 6.5 কাটা অংশ আছে সেই জায়গায় মাটি ছিল আমাদের রাখার সুবিধার জন্য ঢালাই করেছি আপনার নাম পরিচয় আচ্ছা আজকে আসছেন আজকে তো মিউনিসিপ্যালিটি এসেছে আমার জানা ছিল না কে কি করেছে অভিযোগ এসেছে আমাকে বললো ডাকলো আমিও এলাম এতে কোনো আমার অসুবিধা কিছু নেই কি বললো ওনারা ওনারা ওই তো আমি যেটা বললাম ওনাদের কথাটাই বললাম ওনারা সার্ভে করবেন শুধু তো আমার একা না আমি তো স্ট্রেট আছি যদি কিছু কাগজপত্র চেয়েছে আমি দিয়ে দেবো আমার তো কোনো অসুবিধা নেই আমার নাম মনোজ দত্ত আর এই প্রপার্টিটা আমার একার নাম মনোজ দত্ত অ্যান্ড তুষারকান্তি দত্ত